Hello dear subscriber, good morning. নতুন আরকি ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকের মর্নিংটা হচ্ছে আমাদের শ্যামাই দিয়ে, নারিকেল শ্যামাই যেটাকে বলে। এর ভিতরে নারিকেল দেওয়া হয়েছে। সো নাইট নারকেল অনেক পছন্দ করে, আর আমাদের আজকের ব্রেকফাস্টটা হচ্ছে এইগুলা। এখানে দেখতে পাচ্ছেন চিপস, দেন তারপর বিস্কিট আছে, ড্র্যাগন নাইট অলরেডি খেয়ে ফেলছে, আরেকটা আরো এটাও খেয়ে ফেলছে একটু। এদিন যে ব্লগে আমরা নারকেলটা কিনলাম না, সেই নারকেলটা দিয়ে শ্যামাই, আর এদিকে হচ্ছে মুড়ি। সো আমাদের ব্রেকফাস্ট আজকে, ওয়াও ব্রেকফাস্ট কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, অনেক, বিশেষ করে অনেক মজা। ওয়াও, আমি শ্যামাইটা বানাইছি তাই না? শ্যামাইটা কখন বানাইছি নাহি? এই শ্যামাইটা কালকে রাতে আমি বানাইছিলাম, আপনারা এই যে এখন স্ক্রিনে দেখবেন শ্যামাইটা কিভাবে বানিয়েছি। আকাশ কি রান্না করো? শ্যামাই, শ্যামাই দুধে একদম টিটুম্বুর। এগুলো লাগে গেছে, এগুলো নারকেল। নারকেল সেদিন যে ব্লগে দেখলেন না, নারকেলটা আমরা কিনলাম, সেটা দিয়ে আজকে শ্যামাই রান্না করব। A few moments later. আকাশ, yes, কোথায় যাচ্ছ? কোথায়? আমি, হ্যাঁ, সেলুনে। আমরা হচ্ছে এখন সেলুনে যাচ্ছি আমাদের দাড়ি টাড়ি কাটাইতে। এন্ড গাইস দেখেন গাছের এই অবস্থা, এখনো হচ্ছে ফুল টুল আসে নাই, এটার এই অবস্থা, এটার ফুল। হ্যাঁ এই যে গাইস দেখেন, এই যে এই ফুলগুলো যে কত বড় হবে আই ডোন্ট নো, বাট আই থিংক ভালো কিছুই হবে, তাই না গাছ? আর এই বাদ এই দিকে এটা এটা কে এটা জানি না সঠিক। থাকা এই যে আকাশ অনেক সতেজ হয়ে গেছে দেখো, ভালো হয়েছে অনেক। আসলে চুল কাটবো না, বাট না হলে ভিডিওতে ভালো লাগে না, দ্যাটস ওয়াই কাটতে হবে। আকাশ যে আর্জেন্টিনা বুঝে দিতেছে সবাইকে, বুঝছেন? দেখেন এখন বাজে হচ্ছে 10 মিনিট কম 6টা, মানে 5:50। হ্যাঁ, সো 10 মিনিট কম 6টা, ঠিকই তো না? 10 মিনিট কম 6টা মানে 5:50। ওকে, কথা নাই, কথা একই, কিন্তু গেছে দুই দিক দিয়ে। আচ্ছা যাই হোক, ওই দেখেন নাই কতগুলো কাপড় ধুয়ে দিয়েছে। হ্যাঁ গাইস, সেলুন থেকে আসার পর শাওয়ার নিয়ে গোসল করছি, তারপর ফ্রেশ হইছি, লাঞ্চ করছি, দেন নাই দেখেন কতগুলো কাপড় ধুয়ে দিয়েছে, দেন আমরা কিছু লাইকি ভিডিও শুট করছি, তারপর এখন আমরা ঘুরতে বের হইছি, একদম পুরো গেট আপ নিয়ে ঘুরতে বের হইছি। চলেন আমাদের সাথে, চলেন দেখি সামনে আরো কি কি আছে, দেখে দেখে নিয়ে যায়। এর আগে এখানে অনেক আসছি আপনারা জানেন, আর ব্রিজটা এতটুকুই অনেক জোশ লাগে, যদিও মানে এভরিডে বিকালে প্রতিদিন ঘুরতে আসে সবাই, আমরাও আসছি, আমরাও এর আগে অনেক আসছি সবাই জানেন। গাইস হাঁটতে হাঁটতে একটু ঘেমে গেছি, দ্যাটস ওয়াই এখানে রেস্ট নিচ্ছি। তো আমরা যাবো হচ্ছে ওইখানে, আপনারা জানেনই, বাট মানে এখানকার পরিবেশটা একটু অন্যরকম, মানে মানে নিঃশ্বাস নিতে পারে অনেক জোশ ভাবে, দ্যাটস ভালো লাগে। তো গাইস দেখতে পাচ্ছেন অনেক জ্যাম আর অনেক নয়েজ, বাট মানে হেঁটে হেঁটে যাচ্ছি। আকাশ কি দেখো ফোনে? এই দেখি বললাম ফোনের ভিতরে কি দেখতেছে দেখেন। আমি কেমন গাইস, আকাশের আকাশের লুকোচুরি, মানে লুকোচুরি খেলা বের করে দিব আজকে। তো ফোনে কি থাকে সবাইকে দেখাইতে হবে, একদিন ডিআর দিব। আকাশ তুমি কি জানো আমি তোমাকে একদিন ডিআর দিতে পারি, যে তোমার ফোনে কি আছে সব দেখাইতে হবে, যে কোনো সময় তুমি আমাকে ডিআর দিতে পারো, বিকজ আমার ফোন এখনো ডিআর দিতে পারো তাই। আর আমরা ঠিক এই যে এরকম পরিবেশে হেঁটে যাচ্ছি, দেন আকাশও যাচ্ছে, বাট আমি একটু পিছাইলাম যাতে আকাশকে নিতে পারি। আকাশ ক্যাটওয়াক করতে করতে যাও, ক্যাটওয়াক করতে করতে যাইবা। এটা এটা কি মানে বলো তো, এখানে এই পানিটা মানে কোথাকার পানি? আমার অনেক সুন্দর লাগতেছে, দেখেন আমি একটু আপনাদের দেখাচ্ছি। এই যে ফ্লাওয়ারটার স্যান্ড, অনেক অনেক মিষ্টি স্যান্ড, মানে এটা ফ্লাওয়ার। হ্যাঁ এটা চামি কি জানো ফুল লাগতা, এই যে আকাশ দেখা, এই যে
আকাশের ক্যাট কুত্তা ওয়াক দেখছেন, মেয়েরা ক্যাট ওয়াক, এগুলি কি সাদা সাদা হয়ে আছে, এই যে হাতে বললো যে আচ্ছা ফেলে দেখ, সরি গাইস স্টেজ বা মঞ্চ না কি যাই হোক, এখানে হচ্ছে বিভিন্ন টাইপের অনুষ্ঠান হয়, এখানে মুক্ত মঞ্চ মানে যাইতে দেয় না, মানে কেউ ভাড়া নিলে হয়তো যেতে পারে বুঝছো, বাট ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর, জিনিসটা অনেক সুন্দর আসলে, সো যেতে পারবো না আমরা আজকে, বাট দেখতে তো পারলাম তাই না, আমি মাস্ক পরে ঘুরবো নাকি মাস্ক খুলে ঘুরবো, মাস্ক পরেই ঘুরতে হবে, আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের জন্য মাস্ক পরি। গাইস দেখতে পাচ্ছি আমরা আকাশ উপরে উঠতেছে, আর এখানে অনেক বাতাস অ্যাকচুয়ালি বুঝতে পারছেন, অনেক বাতাস যেটা অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর পরিবেশ, মানে বাতাসের মধ্যে থাকাটাই মানে মেইন আর কি, তো ব্যাপারটা কিন্তু ওয়াও, বাট সামনে একটা কুত্তা, বাতাস ভালো লাগে, বাতাস তো অনেক ওয়াও লাগে, বাট একটু ডিস্টার্ব ফিল হচ্ছে, সে তোমার বন্ধু তোমার সাথে যাচ্ছে। আকাশ দেখো কোথায় চলে আসছি আমরা হাঁটতে হাঁটতে, পুলিশ প্লাজার সামনে চলে আসছি, আর এখানে হচ্ছে এত বাতাস যে বলার বাইরে, হ্যাঁ আপনারা আমাকে দেখলে বুঝতে পারবেন আমার একদম চুল টুল সব উঠতেছে, দেখেন অনেক বাতাস লাগতেছে, অনেক 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 বাতাস, আর এর জন্য হচ্ছে মনে অনেক ফুর্তি লাগতেছে না, বাতাসের জন্য বেশি ফুর্তি লাগতেছে, আর গাইস আসলে আশেপাশে নয়েজটা অনেক, সো এটার জন্য আমরা জানি না মানে ঢাকার পরিবেশ এরকম তো সবাই জানেন, তো এখন আমরা হচ্ছে ওটার ভিতরে যাব, দেখি কিছু পাই কিনা বা কিছু খেতে পারি কিনা, দ্যাটস ইট, চলো। A few moments later. তো গাইজ আমরা হচ্ছে এখানে ফুসকা খেতে চলে আসছি, আর আকাশ ওখানে হচ্ছে অর্ডার দিতে গেছে, সুন্দর আছে ব্যাপারটা, আর পাশেই হচ্ছে এরকম একটা ভিউ, ওখানে অনেকেই হচ্ছে ওই ঘুরতে আসছে, আবার অনেকেই তাদের গন্তব্যে যাচ্ছে, পুরোটাই পানি এদিকে, পুরোটাই পানি, এই যে দেখেন গাইজ একটা হচ্ছে ঠিক কি বলো লঞ্চই তো বলে, লঞ্চ স্টিমার যাই না, যাই হোক দেখতে তো পাচ্ছেন অ্যাটলিস্ট, বলা লাগবে না, তো এটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, আর ওই যে দেখেন চাঁদ খুব সুন্দর লাগতেছে, জানি না আজকে এত সব কিছু সুন্দর লাগতেছে কেন, কি এগুলা তো এটা অর্ডার করলাম মাত্র, গাড়ি হচ্ছে ফান্টা, হ্যাঁ এর ডেট হচ্ছে 2/12/21, হ্যাঁ ডেট আছে, তবে কথা হচ্ছে ফুচকা কই, ফুচকা ওনারা দিয়ে যাবে, অর্ডার দিয়ে আসছে বানিয়ে দেবে, আর এটা আগে দিয়ে দিল, খাও আর শান্ত থাকো, ওকে শান্ত থাকে কেয়ার করার, শান্ত শান্ত ম্যান, গাইস ওই যে দেখা যাচ্ছে মাই টিভি ভবন, ওখানে হচ্ছে তহিদ আফ্রিদি থাকে, বাংলাদেশের বড় একজন ইউটিউবার ব্লগার, তো আমরাও ইনশাল্লাহ একদিন হব, দোয়া করেন, এই নাই এটা কি এখনো তো ফুচকা আসেনি, তুমি এখনই খাচ্ছো, একটু খাইতে ইচ্ছা করলো, যাও হ্যাঁ খাও পুরোটা খাও, দরকার নাই এখন খাও খাও, তারপরও খাইতেছে, এই ছেলে এটা কিন্তু ঠিক হলো না, তুমি আমাকে বললা যে ফুচকা আসার আগে আমি খাইতেছি, এখন তুমি
আর গাইস সবচেয়ে বড় কথা হলো কি লাইটগুলো অন করে দেওয়া হয়েছে, লাইটগুলো দেওয়া তো অনেক সুন্দর লাগতেছে। তো রেস্টুরেন্টটা ভালো লাগতেছে, আমার কাছে ভালো লাগছে, মানে একদম এই পাশে পানি, মাঝখানে আমরা, উপরে লাইট, আর এই পাশে হচ্ছে মেইন রোড, ব্যাপারটা কিন্তু অনেক জোস। Friends, দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটি তো ফুচকা চলে আসছে। Friends, দেখতে পাচ্ছেন একদম সাজ সাজ রব, অর্থাৎ সন্ধ্যাটা মাত্রই লেগেছে। আর এই সন্ধ্যা সময় একদম ঝিলের পাশে পুরো একদম বাতাসের মধ্যে বসে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফুচকা অলরেডি চলে আসছে, এখন হচ্ছে আকাশ খাবে। কেমন লাগে আকাশ? মজা? মজা না? মজা না অনেক? ফুচকা টক ভরে দিছি। আমাদের এখানে ফুচকা খাওয়া শেষ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই রেস্টুরেন্ট থেকে, যাবো পুলিশ প্লাজা শপিং মলে। এই যে নাহিদ, এখন রাস্তা পার হবে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন নাইট খুব সাবধানতার সাথে রাস্তা পার হচ্ছে, আপনারাও যখন রাস্তা পার হবেন তখন অবশ্যই সাবধানতার সাথে রাস্তা পার হবেন। A few moments later. তো আমরা চলে আসলাম পুলিশ প্লাজা শপিং মলে। ভিউয়ার্স, শপিং মলটি জাস্ট অসাধারণ এন্ড অলসো নিট এন্ড ক্লিন। দেখতে পাচ্ছেন এখানে দুইটা মেয়ের মাঝখানে নাহিদ, এটা হচ্ছে দুই মেয়ের, হ্যাঁ এটা হচ্ছে নাহিদের বইয়ের, এটা হচ্ছে আমার বইয়ের কাপড়, মাঝখানে এটাকে, এটা আমাদের শাশুড়ি, এটা শাশুড়ি। আচ্ছা যাই হোক, নাহিদ অনেক খুশি শাশুড়িকে পেয়ে, মানে বইয়ের থেকে শাশুড়ি শুনুন। ভিউয়ার্স, আমরা এখন শপিং মল থেকে বের হয়ে যাচ্ছি। A few moments later. তো ফ্রেন্ডস, ওয়াও একটা পরিবেশে কফি খেতে চলে আসলাম, আমার কফি খেতে খুব ইচ্ছা করতেছিল। সো এই রেস্টুরেন্টটাতে আসলাম, এটা আমার খুব ভালো লাগে আগে থেকেই, কারণ এখানে লাইটগুলো ওয়াও, আর মাথার উপরে ছাদ নাই। হ্যাঁ একদম খোলামেলা। বন্ধুরা, আমাদের কফি খাওয়া শেষ, আর এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বাইরে থেকে আসলাম, একদম হাঁপাই গেছি, ডোরটা লাগালাম, এখন আর একদমই কথা বলতে পারবো না, বিকজ নাই অলরেডি ফ্রেশ হতে চলে গেছে, অ্যান্ড আমিও এখন ফ্রেশ হতে যাবো। আর তার উপর বড় কথা হচ্ছে, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামীকাল সকাল 9টায় আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো প্লেসের নতুন কোনো আইডিয়া নিয়ে। অ্যান্ড সবাইকে বাই বাই। আমার আর কে বিমানে পিছন দিয়ে ধোয়া সারে কেন, সে অল টাইম একটা বিমান গেলো, অল টাইম পাত্তা পাত্তা যাইতেছে। দাম মাত্র 35 টাকা, সবাই খাবেন না ফান্টা।